হাওড়া ময়দানের পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তীর কাছ থেকে। দেখো, নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে সাঁতরাগাছিতে যেখানে নবান্নমুখী যে রাস্তা, সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং পুলিশ জল কামান দিয়ে তা প্রতিহত করে। একইভাবে আমরা যেখানে আসি এখন হাওড়া ময়দানে, এই হাওড়া ময়দানে জিটি রোডের ওপর, এই জিটি রোডের ওপর বিরাট ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে যাতে মিছিল আটকানো যায় সেই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমাদের পিছনে ইতিমধ্যেই দেখছো যে ছাত্ররা তারা জমায়েত হয়েছে এবং তারা আন্দোলন শুরু করেছে। ইতিমধ্যেই একে একে এর ছাত্র এবং ছাত্র নেতারা তারা জমায়েত হচ্ছে এবং তারা এই প্রথমে হাওড়া ময়দানে যে জিটি রোডের ওপর প্রথমে ছাত্রদের আটকানোর জন্য পুলিশের একটা ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে যখন ছাত্ররা এগোতে যায় তখন সেই ব্যারিকেডে বাধা দেওয়া হয়, তখন সেই ব্যারিকেড ভেঙে ছাত্ররা দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌঁছে যায় এবং দ্বিতীয় ব্যারিকেড যেখানে তৈরি করা হয়েছে এখানে যথেষ্ট মজবুত ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে এরা এই ব্যারিকেড ভেঙে নবান্ন অভিমুখে যেতে না পারে। পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে জানানো হয়েছে যে শান্তিপূর্ণ যদি মিছিল বা আন্দোলন হয় তাতে তারা কোনোভাবে বাধা দেবে না, কিন্তু যদি বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে। তো সেই মতো ইতিমধ্যেই কিন্তু হাওড়া ময়দানে জমায়েত শুরু হয়েছে এবং ছাত্ররা আন্দোলন শুরু করেছে। ধন্যবাদ সুপ্রকাশ।